এমন বাস্তবতায় কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের রপ্তানি পূর্বাভাসও। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,23,00,000 বেল, যা 8 বছরের সর্বনিম্ন। তাই কমানো হয়েছে বৈশ্বিক মজুদও। ইউএসডিএ বলছে 16,00,000 বেল কমে দাঁড়াতে পারে 9 কোটি বেল। মজুদ কমলেও 2022-23 বিপণন বছরে সামান্য বাড়তে পারে যুক্তরাষ্ট্রের তুলার দাম। পাউন্ড প্রতি 1 সেন্ট বেড়ে 80 সেন্টে বিক্রি হতে পারে এমন আশা করছেন বিশ্লেষকরা। তবে সবকিছু নির্ভর করছে প্রধান আমদানিকারক চীনের ওপর, কারণ তুলার বাজারে উত্থান পতনে বড় ভূমিকা রাখে এশিয়ার দেশটি। সেখানে চাহিদা কমে গেলে উৎপাদনের সঙ্গে নিম্নমুখী চাপে পড়তে পারে দামও। চলতি মাস থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে তুলার নতুন উৎপাদন মৌসুম, শেষ হবে আগামী বছর সেপ্টেম্বরে।